আমরা স্টুডিও ফিরদোস দ্য নিউজ টুডে বাংলার পর্দায় বাংলার এক নাম না জানা অজানা গ্রামের এক সত্যি গল্প বলবো ও শোনাব, যা আপনাদের আমাদের সকলকে হয় লজ্জিত করবে, নয়তোবা ভাবতে শেখাবে আবার নতুন করে। সেই কবে কবি কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই চির বাস্তব সত্যটা জেনেও আমরা অনেকেই আজও সভ্যতার চরম শিখরে এসেও হিন্দু মুসলিম নিয়ে, জাতি ধর্ম নিয়ে ভেদাভেদ করি। অনেকেই ওরা হিন্দু ওরা মুসলিম এই ভাবনায় একে অপরকে ছোট করি। হয়তো অনেকেই আজও বহু হিন্দু ধর্মের মানুষ মুসলিম বাড়ির জল পর্যন্ত ছুঁই না। অন্যদিকেও বহু মুসলিম হয়তো হিন্দু বাড়ির কিছু খেতে ঘৃণা করি। ঘটনাটা হয়তো সবার সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবু হয় অনেক ক্ষেত্রে যেখানে আজও আমরা এই ঘটনা দেখলে লজ্জা পাই, সংকোচে মুখে কুলুপ দিয়ে থাকি। যুগ যুগ ধরে চলে আসা পরম্পরাকে মান্যতা দিয়ে ধর্মের ভেদাভেদ করে সমাজকে পিছিয়ে দিই আরও কয়েক যুগ। কিন্তু আজ আসুন আর কথা না বলে সরাসরি এক বাংলার অজানা গ্রামের এক প্রতিবেদকের ভিডিও দেখাই, যা আমাকে আপনাকে হয়তোবা সকলকে এই গ্রাম শিক্ষা দেবে। ধর্মের ভেদাভেদ নয়, মানুষ মানুষকে ভালোবাসলেই সমাজের সাম্যতা ফিরে আসবে, সকলে ভালো থাকবো। মাত্র কয়েকজনের সৃষ্টি করা ভেদাভেদ আর ছোঁয়াছুঁয়ের কুসংস্কার আজও পারেনি আমাদের আলাদা করতে। এই গ্রামের এই ভিডিও ফুটেজ তার প্রকৃষ্ট উদাহরণ। নূর মোহাম্মদ, স্টুডিও ফিরদোস, দ্য নিউজ টুডে বাংলা। মা আছেন বাড়িতে? একটু আসেন বাইরে। ভালো আছেন? ও ভালো নেই। কে কে আছে বাড়িতে? বাড়িতে আমার দুটি বলতে, এই যে আমার স্বামী আছে। স্বামী ভিতরে আছে? যাবো একটু ভিতরে। চলেন, আপনিও চলেন। একটু ধরেন তো মা, আস্তে আস্তে উঠেন, আস্তে আস্তে। এই বাড়িতে আপনারা থাকেন? আজকে কি রান্না করেছেন? হিন্দুরা দেয় বলতে, একটি মুসলিম, বাকি সব হিন্দু এখানে। তো ওরা আপনাদেরকে ভাত টাত দেয়? ভালোবাসে। ওরা হিন্দুদের, ওরাই দেখে আপনাদেরকে? তো বাড়িতে রান্না টান্না করার জন্য জিনিসপত্র আছে? নেই। আর রান্না কি এখানে করেন, এই জায়গাতে? কত বয়স হলো আপনাদের? আপনার 72? আর আপনার? তো এখন কিছু আছে বাড়িতে রান্না টান্না করার জন্য? কাছাকাছি কোনো দোকান আছে, মানে হাট মশলা যে করবেন কোনো দোকান আছে? আমার সাথে যেতে পারবেন আপনি? চলেন আসেন বাবা, আপনি থাকেন, আমি মাকে নিয়ে এবার আসছি। এই মা কি নিবে বলছে দেখেন না, চাল ডাল যা নিতে চান। চালটা 25 কেজি নেবেন না 50 কেজি নেবেন? 25 কেজি। 50 কেজি কেন নেবেন না? আমরা দুটো লোক তো। ও দুজন আছেন আপনার, ওটা তো হয়ে যাবে। ওরা ভাত দিয়ে দেবে? আপনারা সবাই গ্রামের খুব ভালোবাসেন না মাকে? এটা রাখেন। এটার মধ্যে সবকিছু আছে, পেঁয়াজ আছে, সবকিছু আছে। ও সাবান গুঁড়ি আর সাবানটা লাগবে। দেন তো সাবান গুঁড়ি আর সাবানটা দেন। প্রতি মাসে আপনি এখানে বাজার করবেন, যতটুকু লাগে আমি পাঠিয়ে দেবো। দাদা ও প্রতি মাসে কি কি নেবে একটু দিয়ে দেবেন ওনাকে, বুঝছেন? আলুটা 10 কেজি, আর কিছু নেবেন? না।
কত হয়েছে? 1840 টাকাটা দিয়ে দেন। 1840 টাকা হয়েছে, ওর দিতে হবে পয়সা। মা, এরকম করে বাজার করেছেন কখনো? ওটা আপনার কাছেই রেখে দেন, বুঝছেন? এখানে নামিয়ে দেবো মা এগুলো। খাবার নিয়ে এসেছেন মা আপনি? কি আছে? ভাত আছে, কুমড়ার তরকারি আছে, একটা শুক্তো আছে, মাছের ঝোল আছে। এই ফ্যামিলিটার জন্য নিয়ে আসছেন? হ্যাঁ। বাহ, ওরা মুসলিম ফ্যামিলি, আপনি ওদের জন্য খাবার নিয়ে আসছেন। ওরা আমাকে দারুণ ভালোবাসে, ছোট থেকে ভালোবাসে। এই ভালোবাসাটাই তো আমাদের প্রয়োজন। এই যে আমরা যারা হিন্দু মুসলিম করে লড়াই করে চলেছি, মারামারি করে চলেছি, এখন আবার বলবো মুসলমানরা জল খেলেছে, গ্লাসে জল খাওয়া চলবে বলে বলে তো এখনো তো বাঙালিরা বলছে, মানুষকে ভালোভাবে খেতে দিচ্ছে না, মানুষকে ভালোভাবে চলতে দিচ্ছে না। এই তো, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। সেটা আপনাদেরকে দেখে শিখতে পারলাম। অনেক ভালো থাকেন, মানে আপনাকে প্রণাম করে ছোট করা হবে। এই যে আপনার যে মানসিকতা, এই আপনার দেখে আমি হাজার হাজার মানুষকে পরিবর্তন করতে পারবো। যে হিংসা নয়, ভালোবাসতে হবে। এখান থেকে কত দূরে বাড়ি আপনার? আমাদের অনেকটা দূরে, ওই যে মন্দিরটার গড়ায়। এই খাবারটা আপনাদের দুজনকার হবে? হ্যাঁ, হয়ে যাবে। বলেই না বাবা, যার কেউ নেই তার ঈশ্বর আছে। এখানে আপনারা কত সুন্দর একসাথে আছেন। আপনি নামাজ পড়েন পাঁচ অক্ত? বাহ, পায়ের জন্য পড়তে পারছেন। কালকের থেকে রান্না হবে? আপনাদের নিজেদের রান্না হবে। আর ওই যে খাবারটা মা দিয়ে গেল, ওদের যদি কোনো বিপদ হয় তখন আপনি কি করবেন? আপনারা ছুটে যাবেন? ঠিক, এটাই তো দরকার, একে অপরের উপকার করা দরকার। ঠিক আছে, আমি আর ডিস্টার্ব করবো না, আমি আসছি বাবা, ভালো থাকেন। ওই দোকানে আমি নাম্বারটা দিয়ে এসেছি, যখন কিছু প্রয়োজন হবে, জিনিসপত্র শেষ হয়ে গেলে আমি ওখানে টাকা পাঠিয়ে দেবো, আপনাদের কিনে নেবেন।